এই যে আমাদের গ্রামে 6 নম্বর গণমোর এলাকায় এই যে সিপাহী স্কুলটি হয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত। আমরা চাই এই স্কুলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং গ্রামের কৃষক বন্ধু ভাইদের নিয়ে এক জায়গায় আমরা মিলিতভাবে বসে একটা আলোচনা সিদ্ধান্তে আসতে চাই। এবং এই যে সিপাহী স্কুলটি হয়েছে এর দ্বারা আমাদের কৃষক ভাইদের একটা নতুন উন্নতি রাস্তা করে দিয়েছেন স্যারেরা। আমরা চাই এই স্কুলটি গিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। SC SP শিডিউল কাস্ট সাব প্ল্যান এই প্রোগ্রামটা গত 3 বছর শুরু হয়েছে। আমরা অনেকগুলো এরিয়া কভার করছি, তার মধ্যে এই গরানবোস এই এরিয়াটা এবছর নতুন আমরা নিয়েছি। তো এখানে আমাদের এই যে আজকে অ্যাকোয়াকালচার ফার্ম আর ফিল্ড স্কুল যেটা ইনোগ্রেট হলো, এটার উদ্দেশ্য হলো যে আমরা তো একদিন এসে লেকচার দিয়ে চলে যাব, এখানটাতে এই ফার্ম আর ফিল্ড স্কুলে এখানকার যারা কয়েকজন প্রগতিশীল চাষি যাদের কিছু ধ্যান ধারণা আছে অ্যাকোয়াকালচার সম্বন্ধে, তারা এখানে বসে অ্যাটলিস্ট মাসে একবার করে কমপক্ষে মিটিং করবেন এবং করে বিভিন্ন চাষিদের আশেপাশের যারা আছে 15-20টা গ্রামে তাদের ডেকে তাদের সমস্যার কথা বুঝবেন। বুঝে যদি সেটা সমাধান করা যায় এখানটাতে বসে তাহলে সেটা খুবই ভালো, যদি সমাধান না করা যায় তাহলে আমাদের সকলের ফোন নাম্বার আছে, ইনস্টিটিউট আছে, সেখানে ফোন করবেন, করে সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ফিল্ড স্কুল, মানে এখানে পিছনে পুকুর আছে, এই ধানের জমি আছে, এখানটাতে বসে ওনারা করবেন। আর আস্তে আস্তে এখানটাতে একটা ছোট্ট চারা বানানোর ব্যবস্থা হবে, সেটা আস্তে আস্তে চা খেতে খেতে ওনারা করবেন ক্যাজুয়ালভাবে, নর্মাল স্কুলের মতো নয়, এবং সব জায়গার লোকজনরা আসবেন। আর একটাই আমার অনুরোধ। আচ্ছা, এই যে ফার্মার স্কুল তৈরি হয়েছে প্রত্যন্ত সুন্দরবনের একটি গ্রামে, গোরানবোস গ্রামে, এখান থেকে কৃষকরা ঠিক কেমন ধরনের সুবিধা পেতে পারে আগামী দিনে? আজকে আমাদের খুব আনন্দ লাগছে এই গোরানবোস গ্রামে একটা কৃষক পাঠশালা বা অ্যাকোকালচার ফার্মার ফিল্ড স্কুল আমরা আজকে সিফার তরফ থেকে উদ্বোধন করলাম। এইখানে আমাদের অপারেটর ফার্মার আছে মামনি কর্মকার মণ্ডল, উনি আমাদের এই চাষি যারা আছেন তাদেরকে নিয়ে মাসে একবার করে মিটিং করবেন এবং তাদের সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করবেন সেটাকে সলভ করতে, যদি না পারেন তো আমরা আছি। আর এই সার্বিক এই গ্রামের আমরা একটা সার্বিক উন্নতি করতে চাইছি, যে স্কিমটা নিয়ে আমরা আজকে এসেছি শিডিউল কাস্ট সাব প্ল্যান স্কিম, আপাতত আমরা 96 জন চাষিকে মাছ দেবো, তাদেরকে মাছের খাবার দেবো, চুন দেবো, দিয়ে তাদের আর্থসামাজিক উন্নতির জন্য আমরা চেষ্টা করছি এবং আগামী দিনে হয়তো আরও নাম্বার বাড়ি, আরও 100 হয়তো বাড়িয়ে দেবো, যাতে আরও চাষিদের উন্নতি করা যায় এবং তাদের লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য নতুন দিশা দেখে। কারণ আমরা শুনেছি সুন্দরবনে সব বাঘে নিয়ে যায়, বাঘ এসে মানুষকে মেরে ফেলে, সেই জন্য আমরা চাইছি যে তাদের অল্টারনেট একটা লাইভলিহুড দিতে চাইছি মাছ চাষ করে, এবং সেই মাছ চাষের সাফল্য হলে সিপা তাদের সবচেয়ে আনন্দিত হবে। আপনার নাম? আমার নাম ডক্টর বৈদ্যনাথ পাল, আমি প্রিন্সিপাল সায়েন্টিস্ট রিজিনাল রিসার্চ স্টেশন রহরা থেকে আসছি। নমস্কার, আমি ডক্টর স্বাগত ঘোষ, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, মৎস্য চাষ। তো এখানে আমাদের এই গরানবোস বাসন্তী ব্লকে সুন্দরবনের প্রত্যন্ত এরিয়া, এখানে আমাদের 2017 সাল থেকে আমরা একটা প্রোগ্রাম শুরু করি, সেটা হচ্ছে চাষি ভাইদের কীভাবে আয় দ্বিগুণ করা যায়। এই এই প্রোগ্রামটার মধ্যে আমরা চাষি ভাইদের বিভিন্ন রকম প্রযুক্তিগত সহায়তা করে আসছিলাম। তো কিন্তু বর্তমানে আমাদের সংস্থার যে প্রধান ডক্টর নারায়ণ চন্দ্র সাহু এবং সিফা ভুবনেশ্বর এবং রহরা, যথাক্রমে ডক্টর সরস সোয়াইন এবং ডক্টর বৈদ্যনাথ পাল এবং ডক্টর শুভেন্দু অধিকারী, এদের সাথে এক যৌথ প্রচেষ্টায় আমরা এখানে প্রায় 100 জন চাষি ভাইকে, 96 জন চাষি ভাইকে আমরা বিভিন্ন রকম মৎস্য চাষের প্রযুক্তি এবং তার সাথে বিভিন্ন রকম মাছ খাবার ও চুন ইত্যাদি দিয়ে তাদের যাতে আরও চাষটা ভালো করা যায় সেদিকে নজর রাখছি। তো এই প্রক্রিয়া আমাদের আজ এখানে প্রথম শ্রীমতী মামনি কর্মকারের বাড়িতে আমরা একটা ফার্মার্স ফিল্ড অ্যাকোয়াকালচার ফার্মার্স ফিল্ড স্কুল বা মৎস্য চাষে কৃষকদের পাঠশালা এটা তৈরি করে দেওয়া হয়েছে এবং এখানে প্রায় প্রচুর চাষি এসে মৎস্য চাষ সম্পর্কে বা অন্যান্য চাষবাস সম্পর্কে এসে বসে এক জায়গায় আরও আলোচনা করে যাতে ভালো কিছু করা যায় তার জন্য উদ্যোগ নিতে পারবে।